কাউন্সিলররা কোনো দোকান বরাদ্দ এখানে দিবে না, এখানে কোনো কাউন্সিলর বা আমরা কেউ এখানে কোনো ধরনের উপরে কোনো দোকান বরাদ্দ দিব না, এটি আমি বলে দিতে চাই। আমার ঢাকা শহরে কোথাও রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে কোনো ধরনের বরাদ্দ কাউন্সিলর দেয় না, যদি দেয় আমি পুলিশ কমিশনারকে বলবো এটি আপনি উঠিয়ে দিবেন, এর জন্য আমার থেকে আপনি কোনো ফোন কল পাবেন না, পাবেন না, পাবেন না। আজকের যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটি ঢাকা শহরের একটি ব্যস্ততম সড়ক, যে জায়গায় দাঁড়িয়ে আছি একদিকে উড়াল সেতু চলে যাচ্ছে, আরেক দিকে এলিভেটেড এক্সপ্রেস, এই ফার্মগেট আমাদের অনেক ঐতিহ্যর ফার্মগেট। এই ফার্মগেটে আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তখন 71-এ এই জায়গাটাতেই উনি প্রথম ব্যারিকেড দেওয়া শুরু করে, এটি একটা ঐতিহাসিক জায়গা। তাই আমি বলেছি ইনশাল্লাহ আগামী 26শে মার্চে এই জায়গাটাতে আরেকটি মনুমেন্ট আমি করতে চাই, প্রথম ব্যারিকেড হিসাবে আমরা জনগণকে দেখাতে চাই আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে যুদ্ধ করেছিলেন এবং প্রথম ব্যারিকেড দিয়েছিলেন, এটি এলাকার দাবি, এটি আমি করে দিব। আমাদের যে সবচেয়ে বড় যে সংসদ ভবন সেটিকে মিলিয়েই কিন্তু ডিজাইনটা করেছে, এই ডিজাইন যারা করেছে দুজন আর্কিটেক্ট আমার সামনে আছে, আমি দুজনকে ধন্যবাদ, দুজন হাত তুলে দেখাও কে কে দুজন ডিজাইনটা করেছে, এরা দুজন ডিজাইন করেছে এবং এটা বাস্তবায়ন সংস্থা ছিল 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ডিভিশন, আমি ধন্যবাদ জানাতে চাই। এটির খরচ হয়েছে আমাদের টোটাল 13,90,00,000 টাকা এবং এটির কাজ শুরু করেছি আমরা 24শে মার্চ 2022 আর এটি শেষ হয়েছে 30শে জুন 2023। এখানকার কিছু কাজ বাকি আছে, স্কেলেটর লাগবে, এখানে চলন্ত সিঁড়ি আমরা দিয়ে দিচ্ছি, এটি ডিসেম্বরে আসবে, আমি আশা করি এইটিও আমরা মার্চ মাসে এই সিঁড়ি দুটাকে চালু করতে পারবো, অর্থাৎ যারা ডিজেবল আছে ওরাও কিন্তু এখানে তারা পার হতে পারবে, এটা গুরুত্ব দেখেই আমরা সেটা বন্দোবস্ত করেছি এখানে। এটি এত বড় চওড়া করেছি, আমরা আগে যেটা ছিল মানুষের গায়ে মানুষ লেগে থাকতো, আমরা চওড়া করেছি। আমি আজকে এখানে একটি অনুরোধ করতে চাই, আমাদের ডিএমপি পুলিশ কমিশনার আছেন, যে আমাদের কাউন্সিলররা এখানে আছেন, আমরা এখানে কোনো কাউন্সিলর বা আমরা কেউ এখানে কোনো ধরনের উপরে কোনো দোকান বরাদ্দ দিব না, এটি আমি বলে দিতে চাই। কাউন্সিলররা কোনো দোকান বরাদ্দ এখানে দিবে না, আমাদের ডিএমপি পুলিশ কমিশনার আছে, উনিও বলেছেন যে এখানে কোনো দোকান কেউ দিতে পারবে না। তাই আমরা মনে করি এটি একটি ইতিহাস হয়ে থাকবে, একটি এক্সাম্পল হয়ে থাকবে, যে ডিএমপি এবং ডিএনসিসি মিলে এটাকে আমরা সম্পূর্ণ হকার মুক্ত একটি ফুট ওভারব্রিজ দেখতে চাই, এটি আমি আশা করি আমাদের সকল পুলিশ প্রশাসনের মাধ্যমে, কারণ এইটা হচ্ছিল আমাদের একটা হার্ট, এই ফুট ওভারব্রিজটা এখানে যদি কেউ আবার বসে যদি যায় এটি কিন্তু নষ্ট হয়ে যাবে, এটি নান্দনিকতা নষ্ট হয়ে যাবে, এখানে মানুষজন কষ্ট পাবে। আর এটি উদ্বোধন করছেন আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, এই এলাকার নন্দিত সাংসদ, সুতরাং আমি মনে করি এখানে কেউ আমরা কোনো ধরনের অবৈধ দোকান বা কোনো ধরনের হকার এই ফুটপাতে যেন না বসে সেটির জন্য আমি আবারও অনুরোধ করছি। এবং কোনো ভবেগুরু যেটা আছে, আমি দেখলাম এখানে আজিম আছে, সেও বলছে কোনো ভবেগুরু থাকবে না, আমরা ইচ্ছা করলে পারি সেটার প্রমাণ দেখাতে চাই, কোনো কাউন্সিলর এখানে কাউকে কোনো ধরনের কোনো দোকান বরাদ্দ দেবে না। এখানে আমার কাউন্সিলর শামীম সাহেব নিজেই আছে, মহিলা কাউন্সিলর নিজেই আছে, বরাদ্দ দিলে তো দুজন দিবে, অন্য কেউ দিবে না। আমি বলতে চাই আমার ঢাকা শহরে কোথাও রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে কোনো ধরনের বরাদ্দ কাউন্সিলর দেয় না, যদি দেয় আমি পুলিশ কমিশনারকে বলবো এটি আপনি উঠিয়ে দিবেন, এর জন্য আমার থেকে আপনি কোনো ফোন কল পাবেন না, পাবেন না, পাবেন না। আমরা মনে করি যে বর্তমান পুলিশ কমিশনার এবং ওনার সাথে যারা আছেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ বাহিনী আছে,
স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ বাহিনী আছে, আমি আপনাদের সকলের সাহায্য চাচ্ছি।